সাইক্লিং এটা শুধু একটা শব্দ নয়, এটা ব্যক্ত করে আমি কে। আমি সুদীপ কর, আমি একজন সাইক্লিস্ট এবং একজন ফিল্ম মেকার। আর পৃথিবীর সমস্ত কাজের মতো আমার ভালো লাগে বেড়াতে, ভালো লাগে কিছু অখ্যাত জায়গা অনুসন্ধান করতে। সেই সময় আমার জীবনের উদ্দেশ্য নিয়ে তেমন চিন্তাভাবনা ছিল না, সময়ের স্রোতে আমিও এগিয়ে চলেছিলাম খোশমেজাজে। কিন্তু সাইক্লিং সবসময়ই আমার কাছে একটা প্রিয় বিষয় ছিল। যখনই আমি সুযোগ পেতাম তখনই বেরিয়ে পড়তাম আমার সাইকেলের সঙ্গে, কখনো রাস্তায় কখনো মাঠে ঘুরে বেড়াতাম। সময় যত পার হচ্ছিল আমি সাইকেলের প্রতি তত মুগ্ধ ও আসক্ত হয়ে চলেছিলাম। সাইক্লিং শুধুমাত্র শখের মধ্যে আবদ্ধ রইল না, সে আমার সঙ্গী হিসেবে পরিণত হয়েছে এবং আমি নিজেকে নতুনভাবে নতুন রঙে খুঁজে পেয়েছি। আমি আজ প্রায় এক দশক ধরে সাইক্লিং করছি। আমার বয়স যখন 10 বছর ছিল আমার বাবা আমাকে আমার প্রথম সাইকেল এনে দেন, BSA ফোটোনিক্স। আমার এখনও মনে আছে সেই ক্ষতগুলো, যেগুলো আমার শরীরে প্রমাণ রেখেছিল আমার প্রথমবার সাইকেল চালানোর অভিজ্ঞতার। সাইকেল চালানো আমার পক্ষে খুব একটা সহজ কাজ ছিল না। আমি পড়ে যেতাম, আমি উঠে দাঁড়াতাম, আমি পড়ে যেতাম 100 বার। কিন্তু শেষমেশ যখন আমি সাইকেল চালানো শিখলাম, সেই অনুভূতিটা একটা আলাদাই অনুভূতি ছিল। আমার সারা জীবনে সেই রকম আনন্দ আমি অনুভব করিনি। আমি মাইলের পর মাইল সেই সমস্ত অখ্যাত জায়গাগুলি খুঁজে বেড়াতাম, সেই সমস্ত জায়গা যা সর্বসাধারণের উলঙ্গ চোখের থেকে লুকিয়ে রয়েছে। আমি একে একটি মূল্যবান সৌন্দর্যময় জায়গায় অবগমন করা শুরু করেছি, কিন্তু এই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় শুধুমাত্র একটা আঙুলের চুটকিতে, মহামারীর আগমন, যেটা আমার স্বপ্নকে দুঃস্বপ্নতে পরিণত করে দেয়। আজ রাত 12 বাজে সে সম্পূর্ণ দেশ মে সম্পূর্ণ লকডাউন হোনে যা রা হ্যায়। আজ সুবহ সে লেকার শাম 9 বাজে তক ঘর সে বাহির না নিকলে। আপ সবি সে ইয়ে ভি গুজারিশ হ্যায় কি আপ ইয়ে আতলা আপনে পড়োসী
और रिश्तेदारों तक पहुंचाए। आप तमाम से गुजारिश है कि यार यानी 22 मार्च को जनता कर्फ्यू को कामयाब बनाने के लिए आपका तामन जरूरी है। इससे कोरोना वायरस को फैलने से रोका जा सकता है। আমার অভিজ্ঞতায় এই প্রথমবার শহরে এত বড় লকডাউন দেখলাম। সমস্ত কিছু বন্ধ, আমরা ঘরের মধ্যেই আবদ্ধ ছিলাম মাসের পর মাস। যে কোনো মানুষ কারণ ছাড়া ঘর থেকে বেরোতে পারত না। আমাদের জীবন এক জায়গায় যেন থমকে গিয়েছিল। সেই সমস্ত দিনগুলি আমার জন্য খুব কঠিন ছিল। আমি আমার নিজের বাড়ি থেকে পর্যন্ত বেরোতে পারতাম না। প্রত্যেক দিন সকালে বারান্দায় গিয়ে রাস্তার সেই উষ্ণতাকে অনুভব করার চেষ্টা করতাম, জনমানবহীন শূন্য রাস্তা। কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের শুধুমাত্র জীবন ও জীবিকার তাগিদে বাইরে বেরোতে হতো। সময়টা ছিল বিষণ্ন, সবাইকেই এর সম্মুখীন হতে হয়েছে, আমাকেও এবং আমার সাইকেলকেও। অবশেষে সরকার লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। And to the big news that's come through, the government has just announced the unlock 2.2 guidelines starting from the 1st of July. এবং সারা বিশ্ব এখন এই নতুন স্বাভাবিক বেঁচে থাকার ধরনকে মেনে নিতে শুরু করলো। এবং শেষমেশ আমি আবার আমার সঙ্গী আমার সাইকেলের সঙ্গে রাস্তায় নামতে সক্ষম হলাম। সেই দিন আমি 50 কিলোমিটার অতিক্রম করে পাত্রা নামক এক জায়গায় গিয়েছিলাম। 3 মাস কোয়ারেন্টাইন থাকার পর নিজেকে জীবিত মনে হচ্ছিল। সেই মুহূর্তে আমি আরেকবার আমার সাইকেলের সঙ্গে নতুন নতুন জায়গা খুঁজে বের করার জন্য ফিরে এসেছি। সেই দিন নিজেকে মুক্ত মনে হচ্ছিল।